মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে সকালে আমি ঘুম থেকে উঠেই যেটা কাজ করব সেটা হলো, কাল প্রচুর জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো কিচ্ছু শুকাননি, জাস্ট জলটাও ঝরেনি। কারণ আমি যখনই জামা কাপড় কেচে ছাদে গেলাম, ছাদে একটা দুটো জামা যেই মেলেছি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই বৃষ্টি আর থামেনি পুরো বিকাল পর্যন্ত। তো ছাদে রোদ নেই, আমি তার জন্য আর পরে বিকালে উঠলাম না ছাদে। হ্যাঁ, এই জন্য ঝটপট করে আমি তুলে এনে ঘরের মধ্যে বারান্দা দিয়ে সব মেলে দিয়েছিলাম। আর বারান্দা দিয়ে মেলে সব জলটা ঝরে গেছে, যেগুলো খুব মোটা মোটা আমি জানি বাজে গন্ধ হবে সেগুলো আবার কাচবো, আর যেগুলো একটু পাতলা পাতলা আছে ছাদে সব দিয়ে এসেছি। ওগুলো এখন রোদ দিয়েছে, সকাল ভোর থেকে আবার বৃষ্টি হচ্ছিল, এখন আবার একটু রোদ দিয়েছে, তার জন্য ছাদে দিয়ে আসলাম। আর যেটা করব সেটা আজকের আমার কাজ হলো, মেন কাজ যেটা সেটা হলো আজকে শ্রাবণ মাসের শেষের দিন। হ্যাঁ হ্যাঁ, শ্রাবণ মাসের শেষের দিন মনসা পুজো হয়, সেই মনসাকে দুধ কলা দিতে হয়। এই জন্য আমি সকাল সকাল দোকানে চলে গেছি, ওখান থেকে দুধ কলা বাতাসা সব নিয়ে এসেছি। দুধ না, দুধ আমি ঘোষের এখানে যাব, কারণ আমাদের বাড়ির পাশে একটা ঘোষ দুধ বের করে, গোর থেকে সেখানেই আমি আনতে যাব, ঘোষের ওখানে দুধটা এনে পুজোর জোগাড় যন্ত্রটা করে পুজোটা করবো। আর তার আগে আবার রান্নাঘরেও যাব, রান্নাঘরে একটা তরকারি বসাবো, একটা ওখানে ভেন্ডি বসিয়ে এসেছি, ভেন্ডি আলুর ঝাল করব। হ্যাঁ, ওই তরকারিটা করে আমি পুজো দিতে যাবো। আর শাশুড়ি মা যদি পরবর্তীটা করে তো করবে, আর তার মধ্যে আবার এনাক্ষী আরুষ ওরা না নিরামিষটা খাচ্ছে না, প্রচুরটা নিরামিষ হচ্ছে এই দুদিন। মানে কাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, শিব পুজো ছিল, মাছ একটু আসেনি গ্রামে, মাছ কিনতেও পারিনি। আর আজকে হলো শ্রাবণ মাসের শেষ দিন, আজকে মনসা পুজো, এই জন্য আজকেও মাছ কোনো আসেনি, এই জন্য আজকেও নিরামিষ। তার জন্য ভাবছি ওদের বাচ্চা দুটোর জন্য একটু ডালিয়া করবো, সেই ডালিয়াটা তরকারিটা কেটে রেখে এসেছি, ঝটপট করে ওরা ওটা করে নেবো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, সঙ্গে থেকে চলো, আমি নিচে এসে ঝটপট করে পাশে বাড়ি দুধ আনতে গেলাম। এই যে দুধ আমি নিয়ে চলে এসেছি, এটা একটা কাপে করে নিয়ে এসেছি, এটা একটা ছোট ঘটিতে নিয়ে নেবো পুজো দেওয়ার সময়। তো দুধটা এখন রাখি, রেখে রান্নাঘরে আবার চলে যাবো। আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে ভেন্ডি ভেজে নিয়েছি, পরাতে আলু দেওয়া আছে, আলুটাও ভেজে নিচ্ছি। আলু সুন্দর করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। আর আমার পাশেই আছে চা বসানো, চাটার জল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দেবো। আর দু কাপ জল আছে, তার জন্য দু চামচ চিনি দিচ্ছি, চিনি দিয়ে একটু নাড়িয়ে রাখবো। আর আমার পাশেই শিল নোড়া আছে, ওখানে মশলা বেটে নেবো এই তরকারিতে দেওয়ার জন্য। আর চা দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা রাখবো, ঢাকা রেখে। আর এদিকে আমার তরকারিটা ফুটে উঠেছে, এর মধ্যে কিছুটা বাটা মশলা দিয়ে দেবো, বাটা মশলা দিয়ে এটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নেওয়ার পর শৈলীকে এক গ্লাস জল দিয়েছি, কারণ শৈলীর সকালে উঠেই জল খাওয়া অভ্যাস, ওকে জল দিয়ে দিয়েছি। তারপর আমি চা করে নিয়ে এসেছি, ওর চা খাওয়াটা খুব অভ্যাস, প্রতিদিন সকালে বিকালে চা খায়, কিন্তু আমি খুব একটা খাই না, আজ খাচ্ছি, কারণ শৈলী খাচ্ছে, ও একা খাবে, তার জন্য আমি খেয়ে নিচ্ছি। আর আজ যেহেতু আমি পুজো দেব, আমাদের ব্রাহ্মণ, এখানকার ব্রাহ্মণ বলে যে উপোস থাকলে নাকি চা বিস্কুট খাওয়া যায়, আমি আগে জিনিসটা জানতাম না, এখন জেনেছি উনি বলে, তার জন্য আমি খেয়ে নিচ্ছি, খেয়ে পুজোটা করবো। ঝটপট করে চাটা ফিনিশ করে আবার রান্নাঘরে যাব, এখানে আমার তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছে। নামিয়ে নিয়ে আবার আমি পাশের কড়াতে মশলা দিয়ে দিয়েছি, সেটা হলো আদা জিরে দিয়ে একটু ভাজছি, তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো একটু নরম হয়ে গেলে ওর মধ্যে একটু সামান্য জল আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আগের থেকে কেটে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো অ্যাড করেছি, করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আবার আগের থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল এবং ডালিয়াটা সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু হলুদ অ্যাড করবো, অ্যাড করে তাতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসছি, তখন তরকারিটা কমপ্লিট হয়ে যাবে, ঘি দিয়ে নামিয়ে নেবো। এতে আমার স্নান করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি যাবো দুধ কলা দিতে,
আচ্ছা চলো তোমার সঙ্গে থেকে। হ্যাঁ আর এই যে আমি প্লেট গুছিয়ে নিয়েছি আর লাইট দুপুরে সব নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন চলে যাবো বোঝা এটা। চলো আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দিয়েই আস্তে আস্তে করে আমি সামনের দিকে যাব। ওই যে ওই পাটকাঠের মাঝখান দিয়ে মানুষগুলো দেখা যাচ্ছে, ওখানেই আমাদের মামুসার থান, ওখানেই পুজোটা দেব। দুধকলা দেব কোথায়, এত জায়গাও নেই। ওই যে আমাদের এখানে তো মন্দির নেই, এখানে একটা থান, এই যে মানুষের গাছ, আর এই থানে এখানে সবাই দুধকলা দেয়। এখানে একটা সাইড করে আমার দিতে হবে। আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা, মন্দিরের সামনেই একটা মনসার থান আছে, কারণ আমাদের মনসা ঠাকুরের না এখানে মন্দির নেই, ওই থানেই সবাই দুধকলা দেয়। এখানে দেখো সব পাশেই পাতার উপরে দিয়ে দিয়েছে, আর আমি এখানে কলার পাতাতেই দুধকলাটা দেবো, কারণ আমার বাপের বাড়ি কিন্তু আবার কলার খোলাতে করে দুধকলা দেয়, এখানে সেটা করে না, সব পাতাতেই দেয়, এই জন্য আমিও পাতাতেই দিয়ে নেব। আর এখানে না প্রচুর রোদ, সেই রোদের মধ্যেই পুজো দিতে হবে বসে, কিছু করার নেই, এই জন্য আমি ঝটপট করে আমার পুজোটা এখান থেকে সেরে নিই, কারণ পাশেই আবার একটা কচা গাছ আছে আমাদের, জানি না ওটা কেন সবাই ওখানেও আবার পুজো দেয়, তো ওখানেও আমি আবার পুজো দিতে চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। মামুনসার থানে এবং গাছে পুজো দেওয়ার পরে আমাদের পাশে এখানে আছে কালী মন্দির, সেই কালী মন্দিরে আমি পুজো দিতে চলে এসেছি, কারণ মামুনসাকে দুধকলা দেবো আর কালী ঠাকুরটা শুধু হবে, এই জন্য কালী ঠাকুরটাকেও সবাই পুজো দেয়। এখানে দেখো সবাই পুজো দিয়েছে, আমিও এখানে ঝটপট করে পুজো দিয়ে নেব এখন, পুজো দিয়ে তারপর আমি বাড়ি চলে যাব এখন। এই যে আমি পুজো দিয়ে চলে আসলাম এক্ষুনি, আর পুজো দিয়ে এসে বাড়ি এসে দেখি কি মানে ঝগড়া গন্ডগোল আমার আরো সারে রাখে। ওরা দুজন যেদিন আসছিল এনাকি, সেদিন ও মোটে আমার কাছে সারাটা দিন জিজ্ঞাসা করছে, মা এনাকি কখন আসবে, এনাকি কখন আসবে, ও পাগল হয়ে যাচ্ছিল। হ্যাঁ আর যে এসে গেছে একদিন দুদিন আছে, ঝগড়া ঝাঁটি, আরও কোনো খেলনাকে হাত দিতে দেবে না, ওর কোনো গাড়িতে হাত বসতে দেবে না, চালাতে দেবে না, কিচ্ছুতে হাত দিতে দেবে না, মেয়েটা কীভাবে থাকবে। আর কী বদ ছেলেটা, সমানে ঝগড়া করে যাচ্ছে, ঝামেলা করে যাচ্ছে ওর সঙ্গে, আর কান্না কাটি তো হা 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 লেগে যাচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই বাচ্চা কাচ্চারা এরকম করলে হয়। আর আমার আড়সটা একা থাকে তো বাড়ি, একা থেকে তো না ওই এক শিশিরে না কী বলে না, বেশ একা একা সব কিছু পছন্দ করে, একে জোর ঝামেলা, ও ঠিক সেরকম হয়েছে। এত খারাপ লাগছে যে বাচ্চাদের এত অভ্যাসটা তো বাজে যখন হয়ে যায় না, ভীষণ বাজে লাগে, কারণ মানুষজন বাড়ি আসলে যদি ও এরকম করে ভালো লাগে। আর ও সহেলি এসছে, সহেলিরও ভালো লাগছে যে ওই মেয়েটার সঙ্গে এরকম করছে, ওকে খেলনা হাত দিতে দিচ্ছে না। তো চলো আমি পুজো দিয়ে এসছি, এখন ভাত টাত খেয়ে নেবো, শাড়িটা চেঞ্জ করবো, নাইটি পরবো, পরে ভাত খেয়ে নেবো। তোমরা দেখতে এসে এবার ঘরে একটু রেস্ট নেবো, একটু শোবো, তা বেডের যে অবস্থা তা মনে হচ্ছে না, এই পাশে একটুখানি জায়গা করে তাই আমি একটু শুয়ে পড়লাম, দেখো অবস্থাটা দেখো। দেখেছ মানে খেলনা পুরো ছড়াছড়ি, সারা বারান্দা ছড়াছড়ি, আমি একটু ভাবছি বারান্দা ঠান্দাকে একটু পরিষ্কার করবো,
তা কি করে করবো আমার ছেলের জন্য? বাবা কেন ফ্রাই করে দাও, হ্যাঁ আমার শোনাও একদম ওস্তাদ। হাকল হাকল গুড নুন বন্ধুরা, এখন হলো সন্ধ্যা। হ্যাঁ আমরা বিকালের ঘুম থেকে উঠলাম, এখন উঠে সবাই মিলে একটু ভেবেছিলাম শৈলী এসছে যেহেতু ওকে নিয়ে একটু আমাদের কাঁকড়াকুড়ি মাঠটা ঘোরাতে নিয়ে যাবো, একটু বাজারে নিয়ে যাবো চাউমিন এগুলো খাওয়াতে, কিচ্ছু হলো না। জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম আর পুরো আকাশটা কালো হয়ে গেল আর বৃষ্টি ঝপঝপ করে একদম বৃষ্টি, বৃষ্টির মধ্যে বেরোতে পারলাম না, তার জন্য ভাবলাম কিছু একটা করে খাওয়া যাক। তা আজকে পাস্তা করা হয়েছে, এই যে পাস্তা, আর এই পাস্তাটা করেছে আজকে আমাদের সহেলি। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে টেস্ট, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পাস্তা খাওয়া কমপ্লিট হওয়ার পর ওর যে থালা বাসনগুলো ওগুলো আমি ঝটপট করে এখন মেজে নেব, কারণ এখন যদি আমি না মেজে রাখি রাত্রে খাওয়ার পরে সিঙ্কের মধ্যে থালা বাসন ধরবে না, তখন আমার প্রচুর সমস্যা হবে। এই জন্য ঝটপট করে এই থালা বাসনগুলো আগে মেজে নেব, মেজে নিয়ে তারপর আমি আবার ঘরের দিকে যাব। এই যে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এতে একটা কাজ করবো সেটা তোমরা দেখো, এই ছিদ্র ছিদ্র থালাটা উপরে দিয়ে দেবো। দিয়ে আমি গতকাল মিয়ামোর থেকে দুটো চিকেন প্যাটিস এনেছিলাম, সেইগুলো এখন তো ঠান্ডা হয়ে গেছে, খাওয়া যাবে না, ফ্রিজে ছিল, সেজন্য গরম করার জন্যে এই কড়াতে এই ভাপে ওটা গরম করতো। আমার মাইক্রোওয়েভ নেই এই জন্য ওটা তো গরম করার ব্যবস্থা নেই, এই জন্য কড়াতে জল দিয়ে ওটা গরম করবো। এই যে চিকেন প্যাটিস দুটো একটু ভাপে গরম করে নিই, এইভাবে এখন খেতে হবে, কিচ্ছু করার নেই যেহেতু আমার মাইক্রোওয়েভ নেই। মাইক্রোওয়েভ আসলে আর এই সমস্যাটা হতো না, দেখি একটা কিনতে হবে ঝটপট করে, নাহলে হচ্ছে না আমার রান্নাঘরে। এটা করতে চেয়েছিলাম সেটা তো হলো না, পুরো ভিজে ভিজে গেছে। আমি ভেবেছিলাম এই ভাপে হয়তো একটু গরম হবে, কিন্তু গরম হওয়া বাদ দিয়ে পুরো ভিজে ভিজে গেল, এটাই খেয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো সঙ্গে থেকো এবং দেখতে থেকো। চলো রাতের বেলায় আমি এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে জল খেয়ে ভাত খেয়ে কমপ্লিট চুল বাঁধা হয়ে গেছে, এখন বিছানায় মশাটা টানাবো, টানিয়ে শুয়ে পড়বো। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, গুড নাইট, টাটা।